press the bell icon on the YouTube app and never miss another update. অবশেষে গ্রেফতার হলেন মিন্নি। রিফাত হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার দেখানো হয়েছে। মিন্নি ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন। মঙ্গলবার সকাল 10:15 দিকে তাকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাত 9:30 পর তাকে গ্রেফতার দেখানো হয়। জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইনের একজন কর্মকর্তা জানান, বেলা 11:30 থেকে রাত 9:00 পর্যন্ত মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রিফাত শরীফ হত্যার ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নিকে আইনের আওতায় আনার দাবি করে শনিবার রাত 8:00 বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাতের পিতা আব্দুল হালিম দুলাল শরীফ। মিন্নি এ হত্যা মামলার 1 নম্বর সাক্ষী। সম্মেলনে এই হত্যাকাণ্ডে মিন্নি জড়িত ছিল এমন সন্দেহে তিনি 10টি যুক্তি তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন। এদিকে মিন্নি তাকে জড়িয়ে শ্বশুরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। স্বামী রিফাত হত্যায় তার সম্পৃক্ততা আছে দাবি করে শ্বশুর দুলাল শরীফের দেওয়া বক্তব্যকে বানোয়াট ও মনগড়া বলেছেন মিন্নি। রবিবার দুপুরে মিন্নি তার বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।